সময় ভালো যাচ্ছে না দুর্ভাগ্য পিছা ছাড়ছে না আপনার সৌভাগ্য আপনার হাতের মধ্যে আছে আপনার মুঠোর মধ্যে আছে কি করবেন ছোট্ট দুটো উপায় বলেছি করে নেবেন খুব ভালো ফলাফল পাবেন এতে কোনো খরচাও বেশি লাগবে না আপনার কী করবেন প্রত্যেক শনিবার করে বা প্রতিদিনও করতে পারেন প্রত্যেক শনিবার তো অবশ্যই করবেন গুড়ো নেবেন গুড়োর সাক্ষার চিনি হয়তো চিনিকে গুঁড়ো করে নেবেন আটার সাথে মাখিয়ে নেবেন মানে শুকনো আটার সাথে মাখিয়ে দেবেন সেটাকে যেখানে কালো পিঁপড়ে থাকে আপনার বাড়িতে যেখানে কালো পিঁপড়ে থাকে সেখানে রেখে দিন যদি কালো পিঁপড়ে না থাকে তাহলে গেটের বাইরে কোথায় রেখে দিন কালো পিঁপড়ে খেলেই আপনার যত রকমের কষ্ট চলছে দুর্ভাগ্য চলছে দুর্ভোগ চলছে রাহু শান্ত হয়ে যাবে আপনি সুখের জীবন যাপন করবেন আরেকটা হচ্ছে শনিবার দিন কাককে কাককে যদি গাঠিয়া খাওয়ানো হয় ওই বেসনের গাঠিয়াগুলো হয়তো পাওয়া যায় অনেক দোকানে পাওয়া যায় ওই গাঠিয়াগুলো নিয়ে যদি কাককে খাওয়ানো হয় কাকরা খুব ভালোবাসে এই গাঠিয়া কাক বেসনে গাঠিয়া খেলেই আপনার সমস্ত রকম কষ্ট কেটে যাবে শনির সাড়ে সাথেই ঢাইয়ার প্রভাবটা কমে আসবে